বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সাবজেক্টের চতুর্থ লাইভ ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা আজকে যে অধ্যায়টি তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড অপারেটরস অ্যান্ড এক্সপ্রেশনস অফ সি শার্প। এখানে কন্টেন্টস গুলো দেওয়া রয়েছে। আমরা আজকের এই ক্লাসটি তোমরা যখন কমপ্লিট করবে, ক্লাসটি কমপ্লিট করার পরে তোমরা বিভিন্ন ধরনের অপারেটরস সম্পর্কে জানবে, বিভিন্ন ধরনের এক্সপ্রেশনস সম্পর্কে জানবে, বিস্তারিতভাবে জানবে এবং সেগুলো ব্যবহার করে সি শার্প প্রোগ্রাম লিখতে পারবে। এছাড়াও তোমরা অপারেটর প্রিসিডেন্স ও অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে জানবে। আমাদের প্রথমেই যেটি রয়েছে সেটি হচ্ছে ডিসক্রাইব অ্যারিথমেটিক লজিক্যাল রিলেশনাল অ্যাসাইনমেন্ট বিট ওয়াইজ অ্যান্ড মিসেলিনিয়াস অপারেটরস। আমাদের শুরুতে জানা দরকার আসলে অপারেটর কি। অপারেটর হচ্ছে কিছু সিম্বল যা কম্পাইলারকে নির্দিষ্ট গাণিতিক বা যৌক্তিক ম্যানিপুলেশন সম্পাদন করতে বলে। আমরা সি শার্প প্রোগ্রামের ক্যালকুলেটিভ কাজে অপারেটরকে ইউজ করি। আমরা যে সি শার্প প্রোগ্রাম নিয়ে যখন আমরা বেশি কাজ করি, ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে নিয়ে কাজ করি, ভেরিয়েবল নিয়ে কাজ করি, বিভিন্ন ধরনের ডেটা নিয়ে কাজ করি, তখন কিন্তু আমাদের অপারেটরগুলোকে কিন্তু ব্যবহার করতে হয়। সুতরাং আমাদের অপারেটরগুলো সম্পর্কে জানা খুবই জরুরি, কারণ সঠিক অপারেটর জানা এবং সেগুলোকে আমাদের সি শার্প প্রোগ্রামে ইউজ করা, এগুলো আমাদের জানতে হবে। তো বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটরস, লজিক্যাল অপারেটরস, বিট ওয়াইজ অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, মিসেলিনিয়াস অপারেটরস। আমরা প্রতিটি অপারেটর সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমেই আমরা দেখি যে অ্যারিথমেটিক অপারেটর, আমরা কমন ম্যাথমেটিক্যাল অপারেশন সম্পন্ন করার জন্য অ্যারিথমেটিক অপারেটর গুলোকে ব্যবহার করি। যেমন রয়েছে প্রথমেই এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস, ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট। যেমন এডিশন, এখানে আমরা এক্সাম্পল দেখিয়েছি যে এর মান 6, বির মান 3। যেমন দুটি দুটি অপারেন্ডের যোগফল বের করে, একাধিক অপারেন্ডরও অপারেন্ড হতে পারে। সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা কি করি, অপারেন্ড গুলোর যে বিয়োগ, সাবট্রাকশনের মাধ্যমে আমরা বিয়োগ ফল বের করি। মাল্টিপ্লিকেশন, আমরা গুণ বের করি। ডিভিশন, ডিভিশনের ক্ষেত্রে আমরা যেটা করি, ডিভিশন এই সিম্বলের মাধ্যমে সে ভাগ ফল প্রদান করে আমাদেরকে। এরপরে রয়েছে মডুলাস, যার সাহায্যে আমরা ভাগ শেষ পাই। যেমন এখানে আমাদের ডিভিশনের ক্ষেত্রে এর মান 6 আর বি এর মান 3, তাহলে এটাকে ডিভিশন করলে কিন্তু আমরা ভাগ ফল পাই 2, কিন্তু ভাগ শেষ কত, ভাগ শেষ কিন্তু 0। এরপরে রয়েছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে মান বাড়ে, পূর্বের যে মান থাকে তার সাথে এক যোগ হয়। যেমন এখানে আমি লিখেছি এ প্লাস প্লাস, মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1, তার মানে এর পূর্বের মান হচ্ছে 6, 6 যোগ 1, তার মানে মান হবে এখন 7। এরপরে ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এ মাইনাস মাইনাস, এ মাইনাস মাইনাস মানে কি এ ইকুয়াল টু এ মাইনাস 1, তার মানে এর পূর্বের মান হচ্ছে 6, 6 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে 4। আমি এখানে তোমাদের একটি প্রোগ্রাম দেখিয়েছি অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার করে, খুব সহজ একটি প্রোগ্রাম, তোমরা যেন বাড়িতে বসে করো এবং আউটপুট তোমরা পাবে, বুঝতে পারবে। আমরা এখানে তিনটি ভেরিয়েবল নিয়েছি, যে এক্স এর মান নিয়েছি 20, ওয়াই এর মান নিয়েছি 10, এবং রেজাল্টের মধ্যে এই ক্যালকুলেশন করার পরে থাকবে মানটি। যেমন আমরা এডিশন এখানে যোগ করেছি, আবার এখানে বিয়োগ করেছি, গুণ করেছি, ভাগ করেছি, আবার ভাগ শেষ দেখিয়েছি। তো আমরা এখানে যখন আমরা এই ক্যালকুলেশন গুলো হবে, তাহলে আমরা 20 এবং 10 যোগ করলে কিন্তু আমরা 30 পাচ্ছি, আবার বিয়োগ করলে আমরা 10 পাচ্ছি, আবার এখানে যখন গুণ করতেছি তখন কিন্তু আমরা 200 পাচ্ছি, ডিভিশনের ক্ষেত্রে আমরা পাচ্ছি 2 পাচ্ছি, আর মডুলাসের ক্ষেত্রে আমরা ভাগ শেষ পাচ্ছি 0। আর এখানে
x প্লাস প্লাস মানে কি x প্লাস প্লাস হচ্ছে x ইকুয়াল টু x প্লাস 1 তার মানে x এর মান হচ্ছে 20 তার সাথে 1 যোগ হবে তাহলে আমরা ইনক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে পাবো 21 x মাইনাস মাইনাস এখন কিন্তু x এর মান কিন্তু এখানে 21 তাই কিন্তু x এর মানও কিন্তু এখানে 21 মাইনাস 1 তার মানে এখন x এর মান ডিক্রিমেন্টের সময় আমরা পাবো কিন্তু 20 তাহলে তোমরা এই প্রোগ্রামটি করলে তোমরা এই ধরনের একটা আউটপুট পাবে তোমরা এখানে মানগুলো চেঞ্জ করেও দিতে পারো এরপরে আমরা দেখব যে রিলেশনাল অপারেটর এখানে আমরা a এর মান আমরা উদাহরণ হিসেবে নিয়েছি 10 এবং b এর মান নিয়েছি 20 রিলেশনাল অপারেটর গুলো হচ্ছে ইকুয়াল নট ইকুয়াল গ্রেটার দ্যান লেস দ্যান গ্রেটার দ্যান অর ইকুয়াল লেস দ্যান অর ইকুয়াল তাই ইকুয়াল এর ক্ষেত্রে কি হয় দুটি অপারেন্টের মান চেক করে দুটি অপারেন্টের মান চেক করে সমান কি সমান না যদি সমান হয় তাহলে কি হবে কন্ডিশনটি ট্রু হবে যেমন এখানে আমাদের a এর মান 10 আর b এর মান হচ্ছে 20 এটা কি সমান এটা সমান না এজন্য কিন্তু আমাদের কন্ডিশনের রেজাল্ট কি এসেছে ইজ নট ট্রু আবার নট ইকুয়াল এখানে আমাদের কন্ডিশন চেক করবে যে সমান বা সমান কিনা তো এই ক্ষেত্রে এর মান হচ্ছে 10 নট ইকুয়াল 20 এটা কি কন্ডিশনটা কিন্তু সত্যি কারণ 10 এবং 20 কিন্তু সমান না গ্রেটার দ্যান লেফট যে অপারেন্ট রয়েছে এ লেফট অপারেন্টটি রাইট অপারেন্টের চেয়ে বড় কিনা সেটি পরীক্ষা করে যদি সত্যি হয় তাহলে আমরা ট্রু পাই আর যদি সত্যি না হয় তাহলে কিন্তু আমরা ফলস পাই এক্ষেত্রে কি আমাদের এর মান 10 10 গ্রেটার দ্যান 20 তার মানে কি এটা সত্যি নয় আবার লেস দ্যান এক্ষেত্রে কি আমাদের লেফট অপারেন্ট রাইট অপারেন্টের চেয়ে যদি ছোট হয় তাহলে কি হবে কন্ডিশন ট্রু হবে এক্ষেত্রে কি আমাদের 10 লেস দ্যান 20 কন্ডিশনটা কিন্তু সত্যি তাহলে আমরা ট্রু পাচ্ছি এরপর হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল এক্ষেত্রে কি আমরা যে সমান বড় বা সমান কিনা লেফটের অপারেন্টটি আমরা জানি যে 10 লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল 20 এটা কিন্তু কন্ডিশনটা কি সত্যি না তাহলে আমরা কিন্তু নট ট্রু পাচ্ছি এরপরে লেস দ্যান অর ইকুয়াল যে আমরা দেখতে পাচ্ছি যে লেফটের অপারেন্টটি রাইটের অপারেন্টের চেয়ে ছোট বা সমান কিনা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি এর মান হচ্ছে 10 10 লেস দ্যান ইকুয়াল টু 20 তার মানে এটা সমান না কিন্তু b এর মান কি এর চেয়ে বড় তাহলে কি কন্ডিশনটা কিন্তু আমরা সত্যি পাচ্ছি রিলেশনাল অপারেটর ব্যবহার করে এখানে একটি প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখিয়েছি আমি এখানে রেজাল্ট নামে একটি ভেরিয়েবল নিয়েছি সেটাকে বুল টাইপের নিয়েছি যে আমরা জানি যে বুল টাইপ ট্রু অথবা ফলস নিয়ে কাজ করে রিটার্ন করে আমরা x এর মান নিয়েছি 10 y এর মান 20 তাহলে এখানে আমরা আবার চেক করতেছি চেক করছি যে x ইকুয়াল টু y কিনা এই কন্ডিশনটা কি কন্ডিশনটা ফলস তাহলে এখান থেকে আমরা কি পাবো ফলস তার মানে ইকুয়াল টু অপারেটরে আমরা আউটপুট পাচ্ছি কিন্তু ফলস x এর মান y এর মানের চেয়ে কি বড় এখানেও কিন্তু আমরা ফলস পাবো গ্রেটার দ্যান অপারেটরের ক্ষেত্রে এরপরে আছে আমাদের লেস দ্যান অর ইকুয়াল টু এক্ষেত্রে আমরা কি পাচ্ছি হ্যাঁ 10 লেস দ্যান ইকুয়াল টু y তার মানে 10 অবশ্যই y এর চেয়ে কিন্তু কি x এর মান y এর চেয়ে ছোট তাহলে এখানে কিন্তু আমরা ট্রু পাচ্ছি আবার x নট ইকুয়াল টু y যে 10 নট ইকুয়াল টু 20 এটা কিন্তু সত্যি তাহলে আমরা এখানে পাচ্ছি ট্রু পাচ্ছি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এরপর আমরা দেখব যে লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটরের সিম্বলগুলো হচ্ছে লজিক্যাল অ্যান্ড তার নাম হচ্ছে লজিক্যাল অ্যান্ড লজিক্যাল অর লজিক্যাল নট এখানে লজিক্যাল অ্যান্ডের ক্ষেত্রে দুটি অপারেন্টের মান অ্যান্ডের ক্ষেত্রে দুটি অপারেন্টের মান যদি ট্রু হয় তবে কন্ডিশনটি কি হবে ট্রু হবে যেমন আমরা এখানে এর মান ট্রু বির মান ফলস তাহলে এ লজিক্যাল অ্যান্ড বি তাহলে কি যেহেতু একটি ফলস রয়েছে সেহেতু কিন্তু আমরা আউটপুটে কি পাবো ফলস পাবো লজিক্যাল অর এর ক্ষেত্রে দুটি অপারেন্টের যে কোনো একটির মান যদি ট্রু হয় বা নন জিরো হয় তবে কিন্তু কন্ডিশন ট্রু হবে এখানে কিন্তু আমাদের যে কোনো একটি মান হচ্ছে
ট্রু, তাহলে আমরা রেজাল্ট পাবো কিন্তু ট্রু। এরপরে হচ্ছে লজিক্যাল নট, যদি কোনো একটি কন্ডিশন ট্রু হয় তাহলে লজিক্যাল নট সেটাকে সেটাকে ফলস করে দিবে, আবার যদি কোনো কন্ডিশন ফলস হয় তাহলে লজিক্যাল নট তাকে ট্রু করে দিবে। লজিক্যাল অপারেটর ব্যবহার করে একটি সি শার্প প্রোগ্রাম, এখানে আমরা চারটি ভেরিয়েবল নিয়েছি, যে এক্স এর মান 15, ওয়াই এর মান 10, তা বুল নিয়েছি, বুল এ ইকুয়াল টু ট্রু, তারপর রেজাল্ট রেখেছি, এটিও বুল টাইপের, যেহেতু আমরা ট্রু বা ফলস চাচ্ছি আমাদের আউটপুটে। তা এন্ড অপারেটরের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি কি এক্স লেস দ্যান ইকুয়াল টু ওয়াই, এক্স এর মান 15, 15 লেস দ্যান ইকুয়াল টু 10, এখানে কিন্তু আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু আমরা ফলস পাচ্ছি। লজিক্যাল এন্ড এক্স 15 গ্রেটার দ্যান 10, এখানে আমরা পাচ্ছি ট্রু, তাহলে ফলস এবং ট্রু আমাদের আউটপুটে কি হবে, আমাদের আউটপুটে ফলস হবে, তাহলে আমরা আউটপুটে কিন্তু পাবো ফলস। অরের ক্ষেত্রে কি হচ্ছে, যেখানে 15 গ্রেটার দ্যান ইকুয়াল 10, এখানে কি ট্রু হচ্ছে, আবার এখানে অর 15 লেস দ্যান 5, এখানে ফলস, ট্রু ফলস। অরের ক্ষেত্রে আমরা জানি যে ট্রু পাবো, আমরা ট্রু পাচ্ছি। নট অপারেটরের ক্ষেত্রে আমরা এখানে লজিক্যাল, আমরা বুলিয়ান টাইপের এ নিয়েছি যার মান হচ্ছে ট্রু, তার রেজাল্টে লিখেছি আমরা রেজাল্ট ইকুয়াল টু নট এ, নট এ মানে এখানে ট্রু রয়েছে, নটের কারণে সেটাকে কি করে দেবে, ফলস করে দিবে, তাহলে আমরা আউটপুটে কি পাবো, নট অপারেটরের ক্ষেত্রে ফলস পাবো। খুব সহজ প্রোগ্রাম, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা পারবে, এবং তোমাদের এই অপারেটরগুলো সম্পর্কে কিন্তু কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে। এরপর আমরা দেখবো যে বিট ওয়াইজ অপারেটর, বিট ওয়াইজ অপারেটর বিট নিয়ে কাজ করে, বিট বাই বিট অপারেশন সম্পন্ন করে। এটা হচ্ছে ট্রুথ টেবিল এন্ড অর এক্সরের ক্ষেত্রে, আমরা এন্ড এর ক্ষেত্রে জানি যে কোনো একটি যদি ফলস হয় তাহলেই কিন্তু আমরা আউটপুটে ফলস পাবো, আর অর এর ক্ষেত্রে কিন্তু যে কোনো একটি ট্রু হলেই ট্রু পাবো। আর এক্সরের ক্ষেত্রে যদি একটি বিট যদি জিরো হয় এবং অন্যটি ওয়ান হয় তবে আমরা রেজাল্ট ওয়ান হবে, অন্যথায় আমাদের রেজাল্ট হবে জিরো। আমরা এখানে আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি এর মান 1660, বি এর মান 13, সেটাকে বাইনারিতে কনভার্ট করেছি, তোমরা তো জানো নাম্বার সিস্টেম সম্পর্কে, 8421 এখানে আমরা বাড়িয়েছি, যে 1632, তারপরে তার মানে এটাকে 1660 আমাদের এর মানটাকে আমরা বাইনারিতে কনভার্ট করেছি, বি বিটাকেও কনভার্ট করেছি, এটাকে আমরা লজিক্যাল অ্যান্ড করেছি, তাহলে আমরা এটা পেয়েছি, আবার অরের ক্ষেত্রেও কিন্তু আমরা এটা পাচ্ছি, আবার এক্সরের ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি আমরা, অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু কি আমরা জানি যদি যে কোনো একটি ফলস হলে কি হবে, ফলস হবে, তাহলে এখানে কিন্তু চারটা ফলস, সেহেতু এটা ফলস হয়েছে, আবার এখানে শুধুমাত্র দুটি ওয়ান ওয়ান ট্রু, তাহলে কিন্তু আমরা ওয়ান হয়েছে, বাকিগুলো কিন্তু ফলস হয়েছে। অরের ক্ষেত্রেও কিন্তু আবার যে কোনো একটি ট্রু হলে ট্রু, আর এক্সরের ক্ষেত্রে যদি একটি বিট জিরো এবং অন্যটি ওয়ান হয় তবে কিন্তু রেজাল্ট আমাদের ট্রু হয়েছে। বিট ওয়াইজ অপারেটরের চার্ট কি কি ধরনের অপারেটর রয়েছে, তা আমরা বিট ওয়াইজ এন্ড দেখলাম, বিট ওয়াইজ অর দেখলাম, বিট ওয়াইজ এক্সক্লুসিভ অর দেখলাম। এরপরে রয়েছে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, বিট ওয়াইজ কমপ্লিমেন্ট মূলত কিভাবে কাজ করে, যে বিট ওয়াইজ কমপ্লিমেন্ট, যে আমাদের যে এখানে আমরা এর মান জানি 60, যে প্রথমে এর মানটাকে ইনভার্স করে, ইনভার্স করার পরে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে টুস কমপ্লিমেন্ট করলেই আসলে আমরা মূলত বিট ওয়াইজ কমপ্লিমেন্টটাকে পাই। এরপরে রয়েছে বিট ওয়াইজ লেফট শিফট, লেফট শিফটের ক্ষেত্রে আমরা যে আমরা এখানে লিখেছি এ লেফট শিফট টু, এর বিটগুলো দুই ঘর বামে সরবে, তো এখানে আমরা 60-60 বাইনারিতে হচ্ছে 0011 1100, তাহলে দু ঘর যদি বামে আসে তাহলে এই 11 এখানে চলে আসবে, তাহলে এগুলো আবার বাম পাশে চলে আসবে, তাহলে আমরা সেটাকে আবার আমরা কনভার্ট করলে পরে ডেসিমালে আমরা 240 240 পাবো আমরা, যে এটাকে এ ধরনের আসবে। এরপরে রয়েছে বিট ওয়াইজ রাইট শিফট, রাইট শিফটের ক্ষেত্রে যে এর বিটগুলো দুই ঘর ডানে সরবে এবং খালি জায়গায় জিরো বসবে, যেমন আমাদের এখানে যে এর মান রয়েছে 60,
তাহলে যদি দুই ঘর যদি ডানে সরে তাহলে এই ওয়ান ওয়ান ডান পাশে চলে আসবে, আবার এই ওয়ান ওয়ান ডান পাশে চলে আসবে, বাকি বিটগুলো কি জিরো হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা এই ধরনের একটি বিট পাবো যা হচ্ছে 15, যেগুলো হচ্ছে 00 আর এখানে হচ্ছে 8421, মানে 15, তার মানে এর মান হবে এখন 15 রাইট শিফট করার ফলে। বিটওয়াইজ অপারেটর ব্যবহার করে একটি সি শার্প প্রোগ্রাম রয়েছে। আমরা এক্স এর মান এখানে ধরেছি 5, ওয়াই এর মান 10, তারপর রেজাল্ট রেজাল্ট লিখলাম ইকুয়াল টু এক্স এন্ড ওয়াই বিটওয়াইজ এন্ড। তাহলে আমরা এই 5টাকে আগে বাইনারিতে কনভার্ট করব, আবার ওয়াইটাকেও কনভার্ট করব। কনভার্ট করার ফলে আমরা যে অপারেশন সম্পন্ন হবে তাতে আমরা আমরা এখানে পাচ্ছি জিরো পাচ্ছি। এটাকে কনভার্ট করে নিতে হবে আমরা পূর্বের স্লাইডগুলোতে যেভাবে দেখিয়েছি। আবার অরের ক্ষেত্রেও আমরা যে কোনো একটি ট্রু পেলেই আমাদের কি হবে, আমাদের এই রেজাল্ট আমাদের 15 হবে। এক্স অরের ক্ষেত্রে আমরা যেটি পাবো, যদি একটি বিট জিরো হয় এবং অন্যটি ওয়ান হয়, তবে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট হবে কি ওয়ান হবে, আদারওয়াইজ আমরা জিরো পাব। এরপরে আমরা যে বিটওয়াইজ কমপ্লিমেন্ট, এখানে আমরা বলেছি যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে যেমন এক্স এর মান হচ্ছে কি 5, এটাকে প্রথমে ইনভার্স করবে, ইনভার্স করার পরে সেটাকে টুস কমপ্লিমেন্ট করলে পরে -6 হবে রেজাল্ট। এছাড়াও টুস কমপ্লিমেন্ট কোনো একটা ইন্টিজার নাম্বার কি করতে হলে একটি আমরা এই ফর্মুলাটাকে ইউজ করি যে -n+1, তাহলে যদি সেই ভ্যালুটা যদি হয় 5+1, তার মানে -6। আবার 5টাকে যদি আমরা লেফট শিফট করি তাহলে আমরা 20 পাবো, আবার রাইট শিফট যদি করি তাহলে আমরা সেটাকে আবার আমরা 1 পাবো। এটা সবগুলোকে কিন্তু আমরা বাইনারিতে কনভার্ট করে নিতে হবে, পূর্বের স্লাইডে আমরা যেভাবে দেখিয়েছি সেই অনুযায়ী কিন্তু হবে। এরপর আমরা দেখব যে অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর আমরা খুব ব্যবহার করি। আমরা ওই যে ইকুয়াল যে সিম্বলটি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর কোন অপারেন্ট এর মধ্যে মান রাখতে অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহৃত হয়। অ্যাসাইনমেন্ট অপারেটর শুধু একটি অপারেন্ট নিয়ে কাজ করে, যেমন উদাহরণ আমরা যেমন অ্যাসাইনমেন্ট অপারেটর সাধারণত আমরা এই যে সমান এই যে সিম্বলটি নিয়ে আমরা কাজ করি। যেমন আমরা একটি ভেরিয়েবলের নাম লিখলাম ইন্টিজার এ, এ ইকুয়াল 10, তার মানে 10 নামক ভ্যালুটা কোথায় আছে, এ নামক ভেরিয়েবলের মধ্যে রয়েছে। আমরা এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কারণে কিন্তু কোনো একটি ভেরিয়েবলের মধ্যে কোনো একটি মানকে রাখতে পারছি অ্যাসাইন করার ফলে। আমাদের এখানে অনেকগুলো লিস্ট রয়েছে অ্যাসাইনমেন্ট অপারেটরের, এই যে ইকুয়াল টু আমরা এটাকে খুব ব্যবহার করি, সব সময় আমরা এটাকে ব্যবহার করি, ইকুয়াল টু, তারপরে এডিশন অ্যাসাইনমেন্ট, তারপরে সাবট্রাকশন অ্যাসাইনমেন্ট, মাল্টিপ্লিকেশন অ্যাসাইনমেন্ট, ডিভিশন অ্যাসাইনমেন্ট, মডুলো অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ এন অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ অর অ্যাসাইনমেন্ট, বিটওয়াইজ এক্সক্লুসিভ অর অ্যাসাইনমেন্ট, রাইট শিফট অ্যাসাইনমেন্ট, লেফট শিফট অ্যাসাইনমেন্ট, এগুলোকে আমরা কিভাবে ব্যবহার করব এখানে আমরা এক্সাম্পল দিয়েছি। যেমন আমরা ইন্টিজার এ যদি একটা এর মধ্যে যদি একটা মানকে আমরা রাখতে চাই তাহলে কি লিখি আমরা, এ ইকুয়াল টু 10। আবার আমরা অনেক সময় লিখি এ প্লাস ইকুয়াল 10, তার মানে কি, এটা হচ্ছে এডিশন অ্যাসাইনমেন্ট, মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 10, তার মানে এর পূর্বের যা মান থাকবে তার সাথে কি হবে আবার 10 যোগ হয়ে আবার এর মধ্যেই থাকবে। আবার এখানে আবার সেম এ ইকুয়াল টু কি এ মাইনাস 10, আবার এখানে এ ইকুয়াল টু এ পূরণ 10, আবার এখানে ডিভিশনের ক্ষেত্রে আমরা লিখলাম এ ডিভিশন অ্যাসাইনমেন্ট 10, মানে কি এ ইকুয়াল টু এ ডিভিশন 10, আবার মডুলো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এ মডুলো অ্যাসাইনমেন্ট 10, আমরা এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু এ মডুলাস 10, আবার এ বিটওয়াইজ এন্ড অ্যাসাইনমেন্ট 10, এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ ইকুয়াল টু এ বিটওয়াইজ এন্ড 10, আবার সিমিলারলি এগুলোকে সবগুলো আমরা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি, যেমন এ বিটওয়াইজ অর 10, এটাকে লিখতে পারি এ ইকুয়াল টু এ বিটওয়াইজ অর 10, আবার এ বিটওয়াইজ এক্সক্লুসিভ অর, এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি, এবার রাইট শিফটকেও আমরা এভাবে ভেঙে ভেঙে লিখতে পারি। অ্যাসাইনমেন্ট অপারেটর ব্যবহার করে একটি ছোট প্রোগ্রাম এবং সহজ প্রোগ্রাম
আমরা এখানে x এর মান নিলাম 20, আবার লিখলাম x প্লাস ইকুয়াল টু 10, মানে কি এডিশন অ্যাসাইনমেন্ট, তার মানে কি x ইকুয়াল টু x প্লাস 10, তার মানে এখন এখানে আমরা আউটপুটে কি পাবো 20 প্লাস 10 তার মানে 30 পাবো, আবার এখানে আমরা পাবো 30-র সাথে আবার কি হবে গুণ হবে 4, কারণ এখন কি x এর মান কিন্তু 30, আবার এখানে আবার কি 120 যেহেতু x এর মান, তাহলে আমরা সেটাকে আবার যদি মডুলাস করি, আমরা মডুলো অ্যাসাইনমেন্ট করি, তাহলে কিন্তু আমরা 1 পাবো। আবার বিট ওয়াইজ এর ক্ষেত্রে কিন্তু আমরা কনভার্ট করার ফলে কিন্তু আমরা পাবো 0। XOR এর ক্ষেত্রে আমরা জানি যে সেই ট্রুথ টেবিল সম্পর্কে আমরা জানি, সেক্ষেত্রে আমরা পাবো আবার 12 পাবো আমরা। এরপরে আবার রাইট শিফটের ক্ষেত্রে আমরা 3 ঘর শিফট হবে আমাদের এই যে 12, যেহেতু এখন x এর মান কিন্তু আমাদের সর্বশেষ 12, এখানে 3 ঘর যখন বামে শিফট করবে তখন কিন্তু আমরা পাবো হচ্ছে 1 পাবো, বাকি ঘরগুলো কি 0 হয়ে যাবে। তো এই প্রোগ্রামটি তোমরা করলে এরকম একটা আউটপুট পাবে, তোমরা এখানে মান চেঞ্জ করে নিবে, এখানে এই সংখ্যাগুলো তোমরা পরিবর্তন করে দেখবে, তাহলে তোমাদের ধারণা আরো স্বচ্ছ হবে। এরপরে রয়েছে মিসলিনিয়াস অপারেটর, বিভিন্ন ধরনের অপারেটর রয়েছে, যেমন সাইজ অফ অপারেটর রয়েছে যার সাহায্যে আমরা কোনো টাইপের সাইজকে আমরা বের করতে পারি, তারপরে রয়েছে টাইপ অফ, আমরা টাইপ বের করতে পারি, যেমন টাইপ অফ স্ট্রিম রিডার, তারপরে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, এটা আমরা কোনো একটি ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে আমরা ধারণ করতে পারি এর মাধ্যমে, তারপরে স্ট্যাটিক সিম্বল, পয়েন্টার টু এ ভেরিয়েবল, যে এই সিম্বলের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি কোনো একটি ভেরিয়েবল পয়েন্টার কিনা। এরপরে রয়েছে কন্ডিশনাল এক্সপ্রেশন, এই প্রশ্নবোধক ক্লোন, এখানে সাধারণত আমাদের তিনটি এক্সপ্রেশন থাকে এই ক্ষেত্রে, যে প্রথম এক্সপ্রেশনটি যদি প্রথম এক্সপ্রেশন, তারপরে থাকবে প্রশ্নবোধক সিম্বলটি, তারপরে এক্সপ্রেশন টু, তারপরে আবার ক্লোন, আবার এক্সপ্রেশন থ্রি। যদি প্রথম এক্সপ্রেশনটি যদি সত্যি হয় তাহলে এক্সপ্রেশন যে টু এর মান সেটাই হবে টোটাল এক্সপ্রেশনের মান। এরপর রয়েছে ইজ অপারেটর, ইজ কোনো অবজেক্ট নির্দিষ্ট টাইপের কিনা তা নির্ধারণ করে, যেমন এখানে আমরা এক্সাম্পল দিলাম যে ইফ ফোর্ড ইজ কার্ড, কার কার হচ্ছে ক্লাস, যে ফোর্ড কি এই গাড়ি ক্লাসের অন্তর্ভুক্ত কিনা। এরপর রয়েছে অ্যাস অপারেটর, যে যদি কাস্ট কাস্টিং যদি কাস্ট ব্যর্থ হলে তাহলে এক্সেপশনটি না বাড়িয়ে কাস্ট করা, যেমন এখানে আমরা স্ট্রিং রিডার ক্লাসকে ব্যবহার করেছি এই অ্যাজ এর ক্ষেত্রে। স্ট্রিং রিডার ক্লাস স্ট্রিং হতে তৈরি হয় যা রিড ও রিড লাইন মেথডকে প্রোভাইড করে স্ট্রিং কে রিড করার জন্য। এরপর আমরা দেখব যে এক্সপ্লেন অপারেটর প্রিসিডেন্স, আমরা অপারেটর প্রিসিডেন্স সম্পর্কে জানব, আমরা আমরা সবাই ছোটবেলায় আমরা সরল করেছি তাই না, সরলে আমরা দেখেছি যে কোনটির কাজ আগে করতে হয়, সেটাকে যদি আমরা একটু মনে করি যে আমাদের কোনো একটি এক্সপ্রেশন থাকলে কোনটার কাজ আমরা আগে করতাম তাই না, সেই জিনিসটাকে আসলে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। অপারেটর প্রিসিডেন্স, যখন কোনো এক্সপ্রেশনে একাধিক অপারেটর ব্যবহৃত হয় তখন অপারেটর প্রিসিডেন্সের ব্যবহার হয়, এবং অপারেটরের অগ্রগণ্যতার ভিত্তিতে এক্সপ্রেশন মূল্যায়িত হয়। যদি কোনো এক্সপ্রেশন, আমরা এখানে এক্সপ্রেশন দিয়েছি যে ইন্টিজার আই ইকুয়াল টু 3 প্লাস 4 গুণ 5, তাহলে এখানে আমরা এই এখানে আমাদের এই আমাদের প্রায়োরিটি হচ্ছে প্রিসিডেন্স বেশি হচ্ছে গুণের, তো সেক্ষেত্রে আমাদের গুণের কাজটি আগে করতে হবে, তাহলে আমরা যদি এখানে গুণ করি আগে গুণের কাজটি করি তাহলে কি হবে, এই গুণ করার পরে আমরা কি করব যোগ করব, তো এখানে আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের গুণের, তারপর হচ্ছে আমাদের যোগ সিম্বল। এখানে একটি আমি চার্ট দেখিয়েছি যে ক্যাটাগরি অনুযায়ী কোন অপারেটরের প্রায়োরিটি আগে বেশি কোনটির কম, যেমন পোস্ট ফিক্স এর ক্ষেত্রে, যেমন ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, এই সিম্বল গুলো লেফট থেকে রাইট তাদের প্রায়োরিটি হবে, আবার ইউনারের ক্ষেত্রে যে যোগ এভাবে সে রাইট থেকে লেফটে আসবে, এই ক্ষেত্রে সাইজ অফ অ্যাড্রেস অফ স্ট্যাটিক টাইপ, আবার মাল্টিপ্লিকেটিভ এর ক্ষেত্রে আসবে লেফট থেকে রাইটে, মানে বাম থেকে ডানে, আবার এডিটিভ এর ক্ষেত্রে আসবে বাম থেকে ডানে, শিফট এর ক্ষেত্রে আসবে লেফট টু রাইট বাম থেকে ডানে, রিলেশনাল এর ক্ষেত্রেও আসবে লেফট থেকে রাইট, ইকুয়ালিটির ক্ষেত্রে আসবে লেফট থেকে রাইট। এরপরে আছে বিট ওয়াইজ এন্ড, এটা একটি রয়েছে বিট ওয়াইজ অর, বিট ওয়াইজ অর এক্স, বিট ওয়াইজ অর, লজিক্যাল এন্ড, লজিক্যাল অর, কন্ডিশনাল, কন্ডিশনাল ক্ষেত্রে রাইট থেকে লেফট, অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে
রাইট থেকে লেফট, এরপর রয়েছে কমা, এই অনুসারেই মূলত হবে। আমরা আমি এখানে তোমাদের একটি অপারেটর প্রিসিডেন্স ব্যবহার করে একটি সি শার্প প্রোগ্রাম দেখিয়েছি। এখানে আমি ভেরিয়েবলের মধ্যে মান নিলাম যে এক্স এর মান 20, ওয়াই এর মান 5, জেড এর মান হচ্ছে 4। তো এখানে একটি এক্সপ্রেশন, তাহলে এখানে আমরা জানি যে প্রিসিডেন্স বেশি কা, এখানে ডিভিশনের প্রিসিডেন্স বেশি, তো এটার কাজ আগে করতে হবে। তাহলে এখানে কি হবে, 20 কে ভাগ করব আমি 5 দিয়ে, তাহলে আমি কি ভাগফল কত পাবো, 4 পাবো, 4 যোগ 4, তাহলে আউটপুটে আমাদের কি হবে, 8 পাবো। আবার এখানে আমরা যেহেতু বুল টাইপের ডিক্লেয়ার করেছি, ট্রু অথবা ফলস হবে আমাদের রেজাল্ট। তো জেড এর মান হচ্ছে 4, 4 লেস দ্যান ইকুয়াল টু 5, এই কন্ডিশনটি কি, কন্ডিশনটি ফলস। ওয়াই এর মান কি, সরি কন্ডিশনটি হচ্ছে ট্রু, কারণ কি ওয়াই বড় জেড এর চেয়ে। এবার কি প্লাস হচ্ছে 20, তাহলে কি টোটাল এক্সপ্রেশন থেকে কিন্তু আমি পাচ্ছি কি, ট্রু পাচ্ছি, তাহলে আউটপুটে পাবো আমি ট্রু। তোমরা এই প্রোগ্রামগুলো করলে কিন্তু তোমরা বুঝতে পারবে, মানগুলোকে তোমরা চেঞ্জ করে নিবে। এরপর আমরা দেখবো যে ইউজেস অফ চেকড অ্যান্ড আনচেকড অপারেটর, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সি শার্পের। ইন্টিগ্রাল টাইপের এক্সেপশন হ্যান্ডেল করার জন্য সি শার্প চেক ও আনচেক কিওয়ার্ড সরবরাহ করে। চেক কনটেক্সটের ক্ষেত্রে অ্যারিথমেটিক ওভারফ্লো রাইজ করে এক্সেপশন, আবার অন্য আনচেক কনটেক্সটের ক্ষেত্রে অ্যারিথমেটিক ওভারফ্লো ইগনোর করা হয় এবং রেজাল্টকে ট্রাঙ্কেটেড করা হয়। চেকটির ক্ষেত্রে চেক কিওয়ার্ডটি কম্পাইল করার সময় সুস্পষ্টভাবে ওভারফ্লো ও ইন্টিগ্রাল টাইপের মানগুলোর কনভার্সন পরীক্ষা করতে ব্যবহৃত হয়। আমরা প্রথমে দেখব যে চেক কিওয়ার্ড ব্যবহার না করে একটি প্রোগ্রাম কি ধরনের এরর না দিয়েই সে আউটপুট দেখায়। আমরা এখানে চেকড ব্যবহার না করে, আমরা চেক কিওয়ার্ডকে ব্যবহার না করে আমরা একটি প্রোগ্রাম দেখিয়েছি। যেমন আমরা এখানে লিখেছি ভ্যালুর মধ্যে ইন্টি ডট ম্যাক্স ভ্যালু, আমরা জানি ইন্টিজারের ম্যাক্সিমাম ভ্যালু কত, তাই ম্যাক্সিমাম ভ্যালুর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কি হবে আসলে, যেটা সম্ভব না আসলে, কিন্তু এই প্রোগ্রামটি আউটপুটে কিন্তু মাইনাস এই ধরনের কিন্তু একটি সংখ্যা দেখা যাচ্ছে, যেটি কি আসলে আমাদের রেজাল্টের আউটপুটটা কিন্তু সঠিক না। আমরা চেক কিওয়ার্ড ব্যবহার না করে প্রোগ্রাম করার ফলে কিন্তু আমাদের এই এররটি সে কিন্তু ধরতে পারেনি, আমাদের আউটপুট দেখিয়েছে। এখন আমরা চেক কিওয়ার্ডকে ব্যবহার করে করলাম, তখন আমরা সঠিক আউটপুট পাচ্ছি কিন্তু। যেমন আমরা চেক কিওয়ার্ড যখন লিখেছি চেক, তখন আমরা চেক কিওয়ার্ড চেকটির মধ্যে আমরা লিখেছি যে ইন্টিজার ডট ম্যাক্স ভ্যালু, এর সাথে যদি আমরা যোগ করি তাহলে কি হবে, অবশ্যই একটা এক্সেপশন হবে। সেই এক্সেপশনটি কি হবে, এক্সেপশন হ্যান্ডেলিং আনহ্যান্ডেল এক্সেপশন, সে আউটপুট দেখাতে পারবে না। অ্যারিথমেটিক অপারেশন রেজাল্ট ওভারফ্লো, অ্যারিথমেটিক অপারেশন রেজাল্ট ইন অ্যান ওভারফ্লো, এটি আমরা আউটপুটে এই ধরনের একটি আমরা মেসেজকে পাবো। আবার যদি আমরা আনচেকড ব্যবহার করি তাহলেও কিন্তু আমরা ভুল আউটপুট আমাদেরকে দেখাবে, আমরা এই ধরনের একটি আউটপুট পাবো এখানে। এরপর আমরা দেখবো যে ডিসক্রাইব দ্য এক্সপ্রেশন অফ সি শার্প, আমরা এক্সপ্রেশন কি জিনিস সেটা যা আগে জেনে নিই। এক্সপ্রেশন হচ্ছে এক বা একাধিক অপারেন্ডের সমন্বয়ে গঠিত এবং অপারেটরগুলো ইভলুয়েট করে একক মানে পরিণত করে। একটি এক্সপ্রেশনে কমপক্ষে একটি অপারেন্ড থাকতে পারে, তবে কোনো অপারেটর নাও থাকতে পারে, আবার একাধিক অপারেটর থাকতে পারে কিন্তু, যেখানে অনেকগুলো আমি উদাহরণ দেখিয়েছি। এছাড়াও এক্সপ্রেশন বিভিন্ন ধরনের হতে পারে, অ্যারিথমেটিক এক্সপ্রেশন, রিলেশনাল এক্সপ্রেশন, লজিক্যাল, বিটওয়াইজ, ইউনারি ইত্যাদি। তো এখানে আমি আমি এক্সপ্রেশন তোমাদেরকে দেখালাম যে ডাবল টেম্পারেচার, টেম্পারেচার ইকুয়াল টু 4.05, এখানে কিন্তু 4.05 একটি এক্সপ্রেশন, আবার কিন্তু কি টেম্পারেচার ইকুয়াল টু 42.05, এটিও একটি এক্সপ্রেশন, আবার ইন্টিজার এ কমা বি কমা সি সাম, এটি একটি এক্সপ্রেশন, আবার এ প্লাস বি, এটিও একটি এক্সপ্রেশন। আবার এখানে একটি এক্সপ্রেশন রয়েছে যা বুলিয়ান টাইপের কোন ভ্যালুকে রিটার্ন করে, আবার কনসোল ডট রাইট লাইন, এটিও একটি এক্সপ্রেশন। তো আমরা বুঝতে পারলাম যে এক্সপ্রেশন কি জিনিস আসলে। আমরা সাধারণত অনেকগুলো এক্সপ্রেশন ব্যবহার করি আমাদের প্রোগ্রাম লিখতে হলে, আমরা এটার সাথে অভ্যস্ত সবাই, তাই না?
এরপর আমরা দেখব যে এক্সপ্লেইন দা এল ভ্যালু এন্ড আর ভ্যালু এক্সপ্রেশনস ইন সি শার্প। যে এল ভ্যালু কি জিনিস, আর ভ্যালু কি জিনিস। এল মানে হচ্ছে লেফট ভ্যালু, আর মানে হচ্ছে রাইট ভ্যালু, সহজেই নাম দেখে বোঝা যায় তাই না। এল ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান বা বাম দিকের এল ভ্যালু এক্সপ্রেশন ঘটতে পারে, আবার আর ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটরের ডান দিকে এল ভ্যালু এক্সপ্রেশন প্রদর্শিত হবে, বাম দিকে প্রদর্শিত হবে না। এখানে কোনো ভেরিয়েবলের ক্ষেত্রে এল ভ্যালু অ্যাসাইনমেন্ট অপারেটরের বাম দিকে প্রদর্শিত হবে, আর ভ্যালু হচ্ছে কোনো মান যা অ্যাসাইন করা যায় না, এটি বাম দিকে প্রদর্শিত হবে না, হবে ডান দিকে। যেমন আমি এখানে তোমাদের দেখিয়েছি ইন্টিজার এ সমান 100, তো এ হচ্ছে এল ভ্যালু, 100 হচ্ছে আর ভ্যালু। তো খুবই সহজ এটি, তোমরা বুঝতে পেরেছো আশা করি। তোমাদের কিছু বাড়ির কাজ দেয়া রয়েছে, তোমরা এই বাড়ির কাজগুলো করে ইনস্টিটিউট খোলার পরে তোমাদের শ্রেণী শিক্ষককে দেখাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, যা ইমেল করতে পারো। এই ভিডিওটি যদি তোমরা পুনরায় দেখতে চাও তাহলে জাতীয় দক্ষতা বাতায়নের এই ওয়েবসাইটে যাবে, অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে গিয়ে দেখতে পারবে। আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই শুভকামনা করছি।